আব্দুর রহিম তোরা এদিকে আয়। দুইজনকে যখন আমার মাবুদ ডাকবে, ওরা দুজনে আল্লাহর দিকে যাবে আর বলবে, জালসাতে শুনেছিলাম, খুতবাতে শুনেছিলাম, নবীজি বলেছেন, কোরআনে আছে, কিয়ামতের দিনে হিসাব হবে, চল চল চল, আল্লাহ ডেকেছে মানে এবার হিসাব আমাদের শুরু হবে। দুইজনে চলে আসবে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ ওদেরকে বললেনই না, তোরা নামাজ পড়েছিস কিনা, রোজায় থেকে যেস কিনা, কোনো কথা না বলে আমার আল্লাহ বলবে, তোরা দুজনই জাহান্নাম চলে যা, লে ভেজাল। এটা আল্লাহর ঠাট্টা কিন্তু চলে এসেছে, তোকে একটা শব্দ জিজ্ঞেস করলে না, দুজনেই জাহান্নাম যা। আব্দুর রহিম মাল্ল দৌড়, জাহান্নামের দিকে এত জোর দৌড়ছে, যত তাড়াতাড়ি ঢুকবে যেন তত ভালো হয়। আব্দুর রহমান এক পা ফেলছে, একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, এইভাবে যেছে, একবার পা ফেলে একবার আল্লাহকে দেখে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দুজনকে ধরে নিয়ে আই, ধরে নিয়ে আসা হলো, দুজনকে দাঁড় করে দেয়া হলো। আমার আল্লাহ আব্দুর রহমানকে প্রশ্ন করবে, আব্দুর রহমান আমি কি তোমাকে জাহান্নাম যেতে বলিনি? বলেছি, হ্যাঁ বলেছেন, তবে কেন পেছন দিকে বারবার তাকাচ্ছিলে? ও দয়ালে মাহবুদ গো, আপনি কোরআনে বলেছেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় না, তাই আপনি জাহান্নাম যেতে হুকুম দিলে কি হবে? এখনো আমার বিশ্বাস ছিল আপনি আমাকে দয়া করবেন, আমি আপনার দয়াটা পাওয়ার জন্য বারবার তাকাচ্ছিলাম, কখন মাবুদ ডেকে নেবে? আমার এই মলিন মুখটা দিয়ে তাকে বলবে, আব্দুর রহমান তোকে আমি মাফ করে দিয়েছি রে, তার জন্য আমি দয়ার আশা করে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। বলবে, তুই দাঁড়া আব্দুর রহিম, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? বলে, খারাপ জায়গা, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে এত দ্রুত কেন তুই জাহান্নামের দিকে দৌড়ছিলি রে, একবার বল। আব্দুর রহিম উত্তরে বলবে, মাবুদ কোনোদিন তো আপনার হুকুম মানতে পারেনি, এর জন্য জাহান্নাম হয়ে জাহান্নামি হয়ে গেছে, আজকে আপনি স্বয়ং সম্পন্ন, নিজের চোখে আপনাকে দেখছে, আর আপনি আমাকে হুকুম করলেন জাহান্নাম যা। যখনই আপনি হুকুম করেছেন, জাহান্নামটা আগুনের না, জাহান্নামটা পানির না, শান্তি না অশান্তি, এটা আমার দেখার ব্যাপার নাই, আমি এত দূর দৌড়ছিলাম যাতে করে জাহান্নামে চট করে ঢুকে যাব, ঢুকলেই আমি আল্লাহকে বলতে পারবো, মাবুদ আমি তোমার হুকুম তো একটা মেনেছি, আর এই হুকুমটা মানার জন্য তাড়াতাড়ি আমি জাহান্নামের ভিতরে যাচ্ছিলাম, আমি জাহান্নামীদেরকে কথা বলতে পারতাম, ও জাহান্নামের দল তোরা শুনেলে, তোরা তো পাপের কারণে এসেছিস না কিসের কারণে এসেছিস আমার দেখার দরকার নাই, আমি জাহান্নামে এসেছি আল্লাহর হুকুমকে মানার জন্য, তাই আপনার হুকুমটা মানার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, যতক্ষণ আল্লাহর হুকুম মানতে পারবো তত ভালো। আমার আল্লাহ বলবে, তোদের সঙ্গে ঠাট্টা করেছে, তোরা দুজনেই জান্নাতে চলে যা। ঠাট্টা করাটা গুনাহ নয়, কিন্তু শরীয়তের বাইরে যেন না চলে যায়। সানির গায়ে হাত দিয়ে ঠাট্টা করা যাবে না, তো বিবিকে নিয়ে কেন করবেন না? অসুবিধা নেই, বিবিকে করলে নেকি আছে। জি ভাই, অনেকে ভাবে যে শুধু শালার সঙ্গেই আর কি করা যায়, শ্বশুরের সঙ্গে করা যায়। যারা শ্বশুরের সঙ্গে ঠাট্টা করে না, তারা আসল সাদি পাবে না। তার মেয়ে আছে আমার কাছে, আর তাকে তার সঙ্গে আর কি না করবো, তো কার সঙ্গে করবো? যেগুলো বোঝে না, কিন্তু সংযত ঠাট্টাই আর কি আছে, এমন কি স্বয়ং আল্লাহ পর্যন্ত ঠাট্টা মজাক করবেন। জি, আল্লাহ ঠাট্টা করবেন। তো ছোট্ট একটা ঘটনা, একদিন সন্ধ্যার সময় আন্ধার রাত, হযরত আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে সম্পর্কে কে, শ্বশুর জামাই, খেজুর খাচ্ছেন। তো আবু বকর খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছে, আল্লাহ রসুল খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল কয়েকটা আঁটিকে এইভাবে ধরে নিয়ে জমা করে আন্ধারে আবু বকরের দিকে দিয়ে দিলেন। দিয়ে বলছে, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, খাওয়া শেষ হলে আঁটি গুনবো কার দিকে কটা আছে, ভেজাল কেমন হলো? তো আবু বকর এবার উত্তর দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আঁটি তো গুনবেন, কিন্তু কারো যদি আঁটি গিলা অভ্যাস থাকে তাকে কি করে কন্ট্রোল করবেন? আল্লাহ রাসূল হাসলেন। এরকম একটা সাহাবি গেছে ডাক্তারখানা, ওর চোখে অসুখ, আ আ চোখে লাগছে। আল্লাহ রাসূল বলছে, ডাক্তারখানায় গেছিলে নাকি? বলে, হ্যাঁ গেছিলাম, দেখিয়েছি।
তো ডাক্তার কি বলল, বলছে ঠিক আছে ভালো হয়ে যাবে, কদিন মিষ্টি খেও না, মিষ্টি জিনিস কয়েকদিন খেও না তোমার ভালো হয়ে যাবে। তখনকার তাবিজ জড়িবটি ওষুধ যা দেবার দিয়েছে। ফজরের সময় আল্লাহ রাসূল সালাম ফেরার পর এলান করছে, অগো তোমাদের জন্য পাকা পাকা হাদিয়া খেজুর এসছে, তোমরা একটু দাঁড়িয়ে যাবে খেজুরগুলো নিয়ে যাবে। ওর মনটা কেমন করছে বলেন তো, সন্ধ্যায় বলেছে যে মিষ্টি খাওয়া যাবে না, তো ও লাইনে দাঁড়িয়ে গেছে, রসুলের হাতে খেজুর ছাড়া যায়, আল্লাহ রসুল বলছে লও তুমি লও, এসো তুমি লও, এই তুমি লও, দিতে 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 ওর যখন পালা পড়েছে খেজুর দেওয়া বাদ দিয়ে বলছে, এই তোমাকে ডাক্তার বলেনি যে মিষ্টি খেতে পাবে না, তো তুমি কেন লাইনে দাঁড়াইলে? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো দুটো চোখ, একটা চোখের নাইলে অসুখ, ওইটা তরফে কিছু দেন। ইও ঠাট্টা করছে, তো সাহাবীদের ভিতরে ঠাট্টাই আর কি ছিল, এবং আল্লাহ করবেন আল্লাহ করবেন। এই ধরনের দুটি ঘটনা দু মিনিটে বলবো, বেশি সময় নিব না। কেয়ামত যখন হবে, কঠিন কেয়ামত, কেয়ামতের দিন হিসাবের দিন, কেয়ামতের দিন হিসাবের দিন, আমাদের মাথাতে ঢুকে আছে জালসা শুনে খুতবা শুনে। তো যখন কিয়ামত শুরু হবে, হিসাব শুরু হবে, তখন আল্লাহ দুজনকে ডাকবে, আব্দুর রহমান আব্দুর রহিম তোরা এদিকে আয়। দুইজনকে যখন আমার মাবুদ ডাকবে, আব্দুর রহিম তোরা এদিকে আয়, দুইজনকে যখন আমার মাবুদ ডাকবে, ওরা দুজনে আল্লাহর দিকে যাবে আর বলবে, জালসাতে শুনেছিলাম খুতবাতে শুনেছিলাম নবীজি বলেছেন কোরআনে আছে কিয়ামতের দিনে হিসাব হবে, চল চল চল, আল্লাহ ডেকেছে মানে এবার হিসাব আমাদের শুরু হবে। দুইজনে চলে আসবে আল্লাহর কাছে, যেই আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ ওদেরকে বললেনই না তোরা নামাজ পড়েছিস কিনা, রোজায় থেকে যেস কিনা, কোনো কথা না বলে আমার আল্লাহ বলবে তোরা দুজনই জাহান্নাম চলে যা, লেবে জাল। এটা আল্লাহর ঠাট্টা কিন্তু চলে এসেছে, তোকে একটা শব্দ জিজ্ঞেস করলে না দুজনেই জাহান্নাম যা। আব্দুর রহিম মাল্ল দোর জাহান্নামের দিকে এত জোর দৌড়ছে, যত তাড়াতাড়ি ঢুকবে যেন তত ভালো হয়। আব্দুর রহমান এক পা ফেলছে, একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, এইভাবে যেছে, একবার পা ফেলে একবার আল্লাহকে দেখে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে দুজনকে ধরে নিয়ে আই, ধরে নিয়ে আসা হলো, দুজনকে দাঁড় করে দেয়া হলো। আমার আল্লাহ আব্দুর রহমানকে প্রশ্ন করবে, আব্দুর রহমান আমি কি তোমাকে জাহান্নাম যেতে বলেনি? বলেছি হ্যাঁ বলেছেন, তবে কেন পেছন দিকে বারবার তাকাচ্ছিলে? ও দয়ালে মাহবুব আপনি কোরআনে বলেছেন লা তাকনাতুমি রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় না, তাই আপনি জাহান্নাম যেতে হুকুম দিলে কি হবে? এখনো আমার বিশ্বাস ছিল আপনি আমাকে দয়া করবেন, আমি আপনার দয়াটা পাওয়ার জন্য বারবার তাকাচ্ছিলাম কখন মাবুদ ডেকে নেবে, আমার এই মলিন মুখটা দিয়ে তাকে বলবে আব্দুর রহমান তোকে আমি মাফ করে দিয়েছি রে, তার জন্য আমি দয়ার আশা করে বারবার আপনার দিকে দেখাচ্ছিলাম। বলবে তুই দাঁড়া আব্দুর রহিম, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে, তাহলে এত দ্রুত কেন তুই জাহান্নামের দিকে দৌড়ছিলি রে, একবার বল। আব্দুর রহিম উত্তরে বলবে মাবুদ কোনোদিন তো আপনার হুকুম মানতে পারেনি, এর জন্য জাহান্নাম হয়ে জাহান্নামী হয়ে গেছে, আজকে আপনি স্বয়ং সম্পন্ন নিজের চোখে আপনাকে দেখছে, আর আপনি আমাকে হুকুম করলেন জাহান্নাম যা, যখনই আপনি হুকুম করেছেন জাহান্নামটা আগুনের না জাহান্নামটা পানির না শান্তি না অশান্তি, এটা আমার দেখার ব্যাপার নাই, আমি এত দূর দূর ছিলাম যাতে করে জাহান্নামে চট করে ঢুকে যাব, ঢুকলেই আমি আল্লাহকে বলতে পারবো মাবুদ আমি তোমার হুকুম তো একটা মেনেছি, আর এই হুকুমটা মানার জন্যে তাড়াতাড়ি আমি জাহান্নামের ভিতরে যাচ্ছিলাম, আমি জাহান্নামীদেরকে কথা বলতে পারতাম, ও জাহান্নামের দল তোরা শুনেলে, তোরা তো পাপের কারণে এসেছিস না কিসের কারণে এসেছিস আমার দেখার দরকার নাই, আমি জাহান্নামে এসেছি আল্লাহর হুকুমকে মানার জন্য, তাই আপনার হুকুমটা মানার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, যতক্ষণ আল্লাহর হুকুম মানতে পারবো তত ভালো। আমার আল্লাহ বলবে তোদের সঙ্গে ঠাট্টা করেছে, তোরা দুজনেই জান্নাতে চলে যা। জি, এরকম হাদিস অনেক আছে, বুখারীতে হাদিস এগুলো অনেক আছে, একটা দুটো নাই, খালি আরেকটা বলে শেষ করে দিব। সেটা কি, একটা লোক ওই হাঁসরের মাঠে গায়ে এইভাবে মাটি মাখবে আর চিল্লাবে,
বাঁচাও, হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বুকে মারবে, মাথায় মারবে আর চিল্লাবে। লোকটা কি হয়েছে গো? চিল্লানোর কারণ লোকটা খালি বলবে, আমার সব নেকি আর নেকি শুধুমাত্র একটা গোনা, আমি যদি একটা নেকি পেয়ে যাই জান্নাতের ফয়সালা পেয়ে যাব। কে আছো আমাকে একটা নেকি দেবে? আত্মীয় স্বজন কেউ দিল না, গোটা হাসরবাসি দিল না, কোথাও নেকি পেল না। শেষ মেশু যখন নৈরাশ হয়ে গেছে, তখন জাহান্নামের লাইনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওর হিসাব হয়ে গেছে, আর মাত্র জাহান্নামের সিরিয়ালে রয়েছে, জাহান্নামে ঢুকবে। ওই ডাক চোখে যখন ও ডাকবে, তখন ও বলবে, তুই এখনই ঢুকবি, তুই আবার কি আমাকে ডাকবি? বলে, ভাই শোন, একবার আয়, অন্তত তোর সঙ্গে জাহান্নামে ঢোকার আগে কথাটা তো বলেনি। ওর কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, আমার তো সবই গোনা, একটা মাত্র নেকি, এটা থাকলে কি না থাকলে কে, আমাকে তো জাহান্নাম যেতেই হচ্ছে, এই নেকিটা নিয়ে তুই তো জান্নাতে চলে যা, যখন ওকে জান্নাতে ওই নেকিটা দিয়ে দেবে, মারবে তোর আল্লাহর কাছে, আল্লাহ আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, মাহবুব আমাকে জান্নাতের ভাই চলে দেন। আল্লাহ সব জানেন বোঝেন। তারপরও আল্লাহ বলবে, আজকের এই কঠিন দিনে তোকে কে নেকি দান করলো বল, তাকে ধরে নিয়ে আয়। এবার ও যাবে ওকে ধরে আনতে, বলবে, আমার জিয়ে লাভ নাই, আমি দেখে নিয়েছি আমার ফেরেশতাতে জানে কি ওজন করেছে, তাতে সব ঠিক ঠিক করেছে, আর আল্লাহর কাছে জিয়ে লাভ নাই। এখন ই বলবে, ভাই তুই একবার আমার সঙ্গে আয়, এই বলে ডেকে নিয়ে গিয়ে যখন ওকে পৌঁছিয়ে দেবে আল্লাহর কাছে, আল্লাহ জানেন, তারপরে বলবে, বান্দা তুমি কেন নেকি দান করলে বলো, আজকের দিনে কি আমার নেকির অভাব আছে নাকি, আমি কাউকে মাফ করতে পারতাম না, আমার গোটা অনেক কি কোনো অভাব আছে, আজকের কঠিন দিনে তুমি কেমন করে নেকি ডকে দান করেছো বলো। আল্লাহকে তখন বলবে, মাবত আমি দান করেছি এই জন্য যে আমি জাহান্নাম যেছি সেও যাবে, কেন তা একটা নেকি ওকে দিয়ে যদি ওই জান্নাতি হয়তো অনেক ভালো হয়ে যায়, তাই আমি ওকে দান করে দিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে যদি মানুষ হয়ে মানুষকে তুমি একটা নেকি দান করে দিতে পারো, তা আমি রব তোমাকে মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে চলে যাও। ভাইরা আমার, ছোট কোনো একটা নেকি দেখে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা? জি ভাই, 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম একটাও নাই? জি, ওখানে ও কত দিয়ে গেল সেটা? বেনামিতে 5,000, আর ইস্তাজুল হক 10,000 দিয়েছে। আর কেউ আছেন ভাই আমার? জি, আরে সুবহানাল্লাহ, একটা মেয়ে নাকের ছবি দিয়ে দিয়েছে। কোন পাগলি রে, খামকা এটা খুলে দিলি, ঘরে থাকলে কত লাভ হতো। জি, এই যে নাকের একটা, একদিন কালেকশন করতে করতে 36টা নাকের চলে এসছে। জি, সব সখী রে পার করি বলি বয়ানা আনা, এ গ্রামের এলাকার মা বোনেদের পার করিব, লিব কানের সোনা প্রাণ সখী গো, আমার নবী জান্নাত ঘাটের মাঝি, আমি তার উম্মত শোনাবি না কিছুই বুঝি না। মা বোনের আমার, এই সোনা দিয়েছিল মুতার যুদ্ধে, মেয়েরা দিয়েছিলেন সোনা মুতার যুদ্ধে, মেয়েরা নাকের কানের খুলে দিয়েছিলেন। মা বোনের আমার, আপনারাও কিছু করে দেন, বাপ ভাইরা আল্লাহ আল্লাহর রাস্তায় দেন, উঠে যেন না, মজলিসকে ভাঙিয়েন না, উঠে যেন না, মজলিসকে ভাঙিয়েন না। ফজরের নামাজ রাত 12টার পরেও হবে, অসুবিধা নেই, এ জো এসার নামাজ কোনো অসুবিধা নেই। এরপরে যে বক্তা আসছে ভালো করে শুনেন, আমি তো কোনোদিন পারলে এসার নামাজ পরে উঠি, আবার তাড়াহুড়ো হলে এসা কোনোদিন শেষ দিকে পড়ি। দেন যত আছে দিন, পকেটে যে কটা আছে বের করে দেন। গোবিন্দপুর রেলগেট গোবিন্দপুর রেলগেট মসজিদের জামাতের তরফ থেকে 5,000 টাকা। দেখেন চিন্তাগুলো কত সুন্দর, আহা, এরকম যদি এক একটা মসজিদের জামাত থেকে আসে কত আছে? 500 টাকা। আর পকেটে কিছু নাই বাবজি, 10টা টাকাও নাই। আমাকে দিবেন, একটু চাটা খাবো রাস্তাতে, ধুলিয়ান যাবো তো, নাই গো দিবেন না। আহা, 500 নগদ আর 5 ব্যাগ সিমেন্ট। আর কেউ আছেন ভাই আমার? 4,000 দিয়েছেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? রিজ্জাক শেখ 4,000 দিয়েছেন। জি, কেউ আছেন আল্লাহর বান্দা? বেনামিতে 5,000, মাশাআল্লাহ। আব্দুস সালাম সোলপাড়া 5,000। আর কেউ আছেন ভাই আমার বলেন? জি, তাহলে এখন কি করবেন? আসছেন বললে হবে না, ওই তো চলে এসছে। আরে সুবহানাল্লাহ, কালকে আমার সঙ্গে ছিল। ওয়ালাইকুম সালাম, কত দূরে?
দিয়ে আচ্ছা বেশ 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 ঠিক আছে তাহলে এরপরে এরপরে বলছো বলো আর কোনোদিন তোমাদেরকে ডেট নিব তোমাদের এরপরে যদি বলো যা করলাম যথেষ্ট আমি তো কালেকশন করি না আবার আমার কালেকশন করতে বলছি ওই যে জিসিপি আসছে টেনে ভরে নিবে সব।